হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি পৌঁছে গেছি ডেইলিহানি নিউজ পত্রিকায়, যেখানে ওয়ান ইন্ডিয়ার একটা নিউজ দিয়েছে যে এক নজরে যেসব স্টেশনে রিজার্ভেশন টিকিট বুকিং কাউন্টার খুললো পূর্ব রেল, তো আমরা দেখি যে কোথায় কোথায় পূর্ব রেল যে টিকিট রিজার্ভেশন টিকিট বুকিং কাউন্টার খুললো। তো দেখতে পাচ্ছেন যে লকডাউনের জন্য বিভিন্ন যে অনেক দীর্ঘদিন ধরে ট্রেনের ট্রেন বন্ধ ছিল, সেটাকে কিছু কিছু ট্রেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য খুলেছে, তার জন্য এরপরে কিছু স্পেশাল ট্রেনও খুলছে। তো 1 জুন থেকে কয়েকটি স্পেশাল ট্রেন পরিষেবা দেবে পূর্ব রেল, তাই যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি স্টেশনে রিজার্ভেশন টিকিট বুকিং কাউন্টার খুলে দিল পূর্ব রেল। পাশাপাশি যাত্রীরা এজেন্ট মারফতও টিকিট বুকিং টিকিট কাটতে পারবেন বলে রেলের তরফে জানানো হয়েছে। আমফান তাণ্ডবে জড়িত, ঠিক আছে, তো লকডাউন এখানে দিয়ে আছে যে লকডাউনের ফলে দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল ট্রেন পরিষেবা, লকডাউনের ফলে দীর্ঘ সময়ের জন্য, তবে আগামী মাস থেকে ধাপে ধাপে ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। ইতিমধ্যে শ্রমিক স্পেশাল ট্রেন ও অন্যান্য স্পেশাল ট্রেন চালু হচ্ছে, তাছাড়া আগামী মাস থেকেও আরও 200টি স্পেশাল ট্রেন চালু হবে, তাই যাত্রীদের সুবিধার জন্য বেশ কয়েকটি স্টেশনে রিজার্ভেশন টিকিট বুকিং কাউন্টারে খুলে দিয়েছে পূর্ব রেল। তো এখানে দেখতে পাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রি, পূর্ব রেলের তরফে স্টেশনে টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছে ঠিকই, তবে প্রতিটি স্টেশনে টিকিট কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি রেলের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে। অর্থাৎ কাউন্টারে টিকিট কাটার সময় যাত্রীদের সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে মালদা ডিভিশনে, মালদা ডিভিশনে খুলছে মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর, নিউ ফারাক্কা। আসানসোল ডিভিশনে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, জামরাতা, মধুপুর, আসিডি, বৈদ্যনাথ ধাম। শিয়ালদা ডিভিশনে শিয়ালদা, কলকাতা, বিধাননগর, দমদম জংশন। হাওড়া ডিভিশনে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, পাকুড়। তো এতটা জায়গায় হচ্ছে যে পূর্ব রেলের যে টিকিট কাউন্টার খুলে দিয়েছে, আপনারা আপনারা এখানে গিয়ে আপনার টিকিটটা বুকিং করতে পারবেন। তো আমাদের আস্তে আস্তে আমাদের লাগাটা ট্রেনের যে প্রবলেমটা ছিল সেটা হয়তো মুছে যেতে পারে, অর্থাৎ সেটা হয়তো দূর হয়ে যেতে পারে। তো পরপর ট্রেন আমাদের চালু হয়ে যাবে এবং আপনারা ট্রেনের এইসব কাউন্টারে গিয়ে আপনার রিজার্ভেশন টিকিট কেটে নিতে পারেন, এবার সেটা সব অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ।